হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে স্ট্রবেরি চা বেরিং বানিয়ে দেখাবো। তো চলুন দেখি এর জন্য আমাদের কী কী লাগবে। এখানে আমি ছোট 4 নম্বরের পুঁতি নিয়েছি অল্প কিছু, এবং সবুজ কালার 4 নম্বরের। এখানে আমি 40 নম্বর রক সুতা নিয়েছি, এবং একটি চাবির রিং নিয়েছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি এক হাতের একটু বেশি সুতা কেটে নিয়ে এলাম। এখন আমরা এখানে একটি চারের ফুল করব। সো আমি সুতায় 4টি পুঁতি ভরে নিচ্ছি। এবং ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের একটা এখানে একটি চারে ফুল হয়ে গেল। এখন আমরা হাতের বাম পাশে সুতায় আর 3টি পুঁতি দিয়ে আর একটি চারে ফুল করব। তিনটি পুঁতি ভরে আবারও ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের 2টি চারের ফুল হলো। এখন দেখুন ভিউয়ার্স, আবারও হাতের বাম পাশে সুতায় দেখুন এই সুতায় আমরা আবারও 3টি সবুজ পুঁতি ভরে নেব, ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, এই সুতো দিয়ে সামনের দিকে এই যে পুঁতিটা আমরা কমন নিয়ে নেব। এখন আমাদের সুতার হলো 2টি পুঁতি আর নেব হাতের বাম পাশের সুতায় 2টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে এখানে 4-এর ঘর কমপ্লিট করব। এখন দেখুন ভিউয়ার্স, এই যে 4-এর লাইনের উপরে আমরা এখন কি করব, 1 কমনে 4-এর ফুল করব। সো আমাদের এই সুতা এই পুঁতিতেই আমাদের সুতাটা রয়েছে। সো আমি হাতের বাম পাশে সুতোয় দেখুন আমরা এদিক দিয়ে ঘুরে যাব, ঠিক আছে, এদিক দিয়ে। সো আমি হাতের বাম পাশে সুতোয় একটি সবুজ পুঁতি, এবং 2টি লাল পুঁতি ভরে ক্রস করে দেব। এখন দেখুন ভিউয়ার্স, এই পুঁতিটাও আমরা এখন কমন নিয়ে নেব ডান হাতের সুতো দিয়ে। এখন আমরা হাতের বাম পাশের সুতায় একটি লাল পুঁতি এবং একটি সবুজ পুঁতি ভরে ক্রস করে দেব। একটি লাল পুঁতি এবং একটি সবুজ পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন আমরা সামনে থেকে এই একটি পুঁতিও কমন নিয়ে নেব। সো আমি পুঁতিটা কমন নিয়ে নিচ্ছি, এবং হাতের বাম পাশের সুতায় এখন আমরা 2টি লাল পুঁতি ভরব। এবং ক্রস করে দিচ্ছি। এখন আবার সামনে থেকে একটি পুঁতি কমন নেব, যে পুঁতিটা এবং হাতের বাম পাশের সুতোয় আবার একটি লাল পুঁতি এবং একটি সবুজ পুঁতি পরে আবার ক্রস করে দেব। ক্রস করে দিচ্ছি। এখন আমরা আবারও সামনে থেকে একটি পুঁতি কমন নেব।
এবং হাতের বাম পাশের সাথে আবারও দুটি লাল পুঁতি ভরব এবং ক্রস করে দিচ্ছি। আবারও আমরা সামনে থেকে একটি পুঁতি কমন নেব, এই যে পুঁতিটা। এখন আমরা হাতের বাম পাশের সুতোয় আবারও একটি লাল পুঁতি এবং একটি সবুজ পুঁতি ভরে নেব। আমি একটি লাল পুঁতি এবং একটি সবুজ পুঁতি ভরে আবারও ক্রস করে দিচ্ছি। আবার আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এখন আমরা হাতের বাম পাশের সাথে আবারও দুটি লাল পুঁতি ভরে ক্রস করে দেব। ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, আমরা দুটি পুঁতি কমন নেব, একটি দুটি, একটি দুটি। যেহেতু আমাদের এটি সর্বশেষ ঘর, এর জন্য আমরা প্রথমে যে চারা ফুল করে গেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিয়েছি। সো এখানে আমাদের আর একটি লাল পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে, কারণ আমাদের সুতায় রয়েছে তিনটি পুঁতি। সো আমি আরেকটি পুঁতি দিয়ে এখানে ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা যে চারের ফুলের উপরেই, চারের ঘরের উপরেই আমরা লাল এবং সবুজের কমপ্লিট করলাম চারের ফুল। এখন আমরা কি করব, এই যে কোনায় দেখুন এই যে লাল পুঁতিটা যে আছে, এই যে কোনার এই পুঁতিটা আমরা কমন নিয়ে নেব। এখানে আমরা পাঁচের ফুল করব। সো আমি সুতোটা কমন নিয়ে, পুঁতিটা কমন নিয়ে নিলাম। এখন হাতের বাম পাশের সুতায় আমরা তিনটি পুঁতি ভরব। তিনটি পুঁতি ভরে এখন ক্রস করে দেব। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের একটি পাঁচের ফুল হয়ে গেল। দেখুন ভিউয়ার্স, এখন আমরা কি করব, সামনে থেকে দুটি পুঁতি কমন নেব। সো আমি দুটি পুঁতি কমন নিচ্ছি। এবং হাতের বাম পাশের সুতো এখন আমরা দুটি পুঁতি ভরে ক্রস করে দেব, কারণ আমাদের সুতায় রয়েছে তিনটি পুঁতি। দুটি পুঁতি ভরে এখন ক্রস করে দিলাম। আবারও আমরা সামনের দিকে দুটি পুঁতি কমন নেব, যে দুটি। সো এখন আমরা হাতের বাম পাশের সুতোয় আবারও দুটি লাল পুঁতি ভরে এখানে ক্রস করে দেব। সো আমি দুটি লাল পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের একটি পাঁচের ফুল হয়ে গেল। এখন আমরা কি করব, তিনটি পুঁতি কমন নেব, এক দুই তিন, এই তিনটি পুঁতি কমন নেব আমরা। সো আমি হাতের ডান পাশের সুতো দিয়ে তিনটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, এক দু এবং তিন। এখন ভিউয়ার্স, আমাদের সুতায় রইল চারটি পুঁতি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দেব। সো আমি একটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের চারটি পাঁচের ফুল হয়ে গেল। এখন আমরা কি করব, এই সুতোটা এই দিক দিয়ে ঘুরিয়ে এখানেই নিয়ে আসব। সুতোটা আমি ঘুরিয়ে নিয়ে আসছি, এক দুই তিন। দেখুন ভিউয়ার্স, আমরা
সুতাটা যেখানে ছিল সেখানে আমরা ঘুরিয়ে নিয়ে আসলাম এই যে চারের ফুলের উপর থেকে। এখন কি করব, আমরা একটি পুঁতি ভরে ক্রস করে দেব। এবং ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, এই যে এই পুঁতিতে আমরা এটাকে ক্রস করে দেব, ডানের সুতা ডানে এবং বামের সুতা বামে দিয়ে এটা ক্রস করে দিচ্ছি। এখন আমরা এই সুতোটা এখানে নিয়ে আমরা গিট দিয়ে দেব। আমি সুতোটা গিট দিয়ে দিচ্ছি। আমাদের স্ট্রবেরি কমপ্লিট। দেখুন ভিউয়ার্স, এবার এরকম আমি আরেকটি বানিয়ে নিয়েছি। এখানে আমি আর একটা ছোট রক্ষতা কেটে নিলাম। এখন দেখুন ভিউয়ার্স, আমি একটি পুঁতিতে সুতাটা ভরে নিচ্ছি সবুজ পুঁতিতে এবং দুটি মাথা এক সমান করে নিলাম। এখন আমরা কি করব, এই যে পাঁচের ফুল দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে সুতাটা পার করে আমরা একদম এই যে মাঝখানে যে চারের ফুল দেখা যায় এর মাঝখান দিয়ে সুতাটা বের করে নেব। এটাকে জাতা দিয়ে ভিতরে ভরে দেব দুটি মাথা এক সমান করে। আমি সাতটি পুঁতি ভরে দেব। আমি সাতটি পুঁতি ভরে নিচ্ছি। দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি পুঁতি ভরে সবুজ, সাতটি সবুজ পুঁতি ভরে আমরা একটি লাল পুঁতি ভরবো। আমি একটি লাল পুঁতি ভরছি। এখন আবারও আমরা সাতটি সবুজ পুঁতি ভরে নেব। দুই তিন চার পাঁচ ছয় সাত, আমরা সাতটা পুঁতিও ভরে নিলাম। এখন আমরা কি করব, একটি সূত্র বাদ রেখে আমরা এই স্ট্রবেরি পুঁতির এখান দিয়ে সুতাটা ভরে নেব এবং যে কোনো এক পাঁচের ভিতর দিয়ে সুতাটা বের করে নেব। দেখুন ভিউয়ার্স, পাঁচের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এখানে একটি সবুজ পুঁতি ভরব। আমি একটি সবুজ পুঁতি ভরছি। এখন দেখুন ভিউয়ার্স, আমরা এটা আবারও যেখান থেকে সুতোটা ভরেছিলাম সেখান দিয়ে আবার বের করে নেব। আমি সুতোটা বের করে নিলাম। এখন আমরা এই পুঁতিটা ভিতরে দিয়ে দেব চাপ দিয়ে। এখন কি করব, এখানে আমরা গিট দিয়ে দেব। শক্ত করে গিট দিয়ে দেবেন যাতে ছুটে না যায়। এখন আমি কেটে দিচ্ছি এটা। এখন আমরা একটি সুতায় তিনটি পুঁতি ভরে নেব। তারপর আমাদের চাবির রিং যে ছিল সেই রিংটাও ভরে দেব। আর আমরা আরও তিনটি পুঁতি ভরব, পাঁচ ছয়, ছয়টি পুঁতি ভরলাম এবং সুতাটা দুই মাথা সমান করে দেব। এখন সমান করে আমরা এই যে মাঝখানের যে লাল পুঁতিটা ছিল সেখান দিয়ে পার করে নেব। দেখুন ভিউয়ার্স, এখন কি করব, এখন আমরা আবারও এই সাইডে ছয়টি পুঁতি ভরে গিট দিয়ে দেবো। সো আমি এখানে তিনটি তিনটি পুঁতি ভরে গিট দিয়ে দেবো।
200 টা। এবং এই সুতায়ও 3টি পুঁতি ভরব এবং গিট দিয়ে দিচ্ছি। শক্ত করে গিট দিয়ে দেবেন। ওকে, সো আমি বাড়তি সুতাটা কেটে দিচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।